আমরা চলে আসছি জেটির পারে। আসলে এখানে সন্ধ্যার পরে এরকমের জমে, সন্ধ্যা ছাড়া আসলে এখানে এসে মজা নেই। তো আমরা এখন যাচ্ছি, এটা আসলে খুবই সুন্দর একটা জায়গা, রাতের আধারে হয়তো দেখা যাচ্ছে না, খুবই সুন্দর একটি প্লেস। যারা বরিশালে আসেন অথবা জেডির পাড়ের পাশে যাদের বাসা তারা অবশ্য জানে জায়গাটি কতটা সুন্দর, জায়গাটি আসলে অনেক সুন্দর। এখানে অনেক রকমের অনেক কিছু পাওয়া যায়, এটাই হলো কীর্তনখোলা নদী। অন্ধকারে অবশ্য দেখা যাচ্ছে না ভালো করে। এখানে ব্রিটিশ সরকারদের বড় বড় জাহাজ আসতো, সেই জাহাজ থেকে মালামাল ওই 30 গোডাউনে গুদামজাত করা হতো। এখানে অবশ্য অনেক কিছু পাওয়া যায়, আমরা আসেন আপনারা সবাই সঙ্গেই থাকুন, আমরা দেখি কি কি পাওয়া যায় এখানে। দেখুন এখানে কত সুন্দর সুন্দর মাছ পাওয়া যাচ্ছে। মাছের দাম কত? এটা এটা কত করে? 50। আর এটা কোরাল মাছ না? এটা 500, জোড়া 500, 500 টাকা। এটা কি মানে ভেজে দিবেন আপনারা? ও আচ্ছা, ফ্রাই, বারবিকিউ। আর চিংড়ি মাছ 80 টাকা। এই এটাকে কি মাছ বলা হয়? টোনা ফিশ। কাঁকড়া কত করে? মানে 80 টাকা পিস, মানে আপনারা ই করে দিবেন একদম? এখানে একটা মাছ বারবিকিউ করা হচ্ছে, টোনা মাছ। দেখুন কিভাবে কাটা হলো মাছটাকে, মাছটাকে মাঝখান দিয়ে কেটে একদম, পেট কেটে একদম দুটা ফালা করা হয়েছে। আমাদের কাঁকড়া খাওয়া শেষ, এরপরও আমরা আরো কিছু খেয়েছি, অনেক কিছুই খেলাম। তো এখন আমরা চলে যাব। আমি অবশ্য বরিশালে বেশি দিন নেই, কালকে অথবা পরশু চলে যাব ঢাকায়, অনেকদিন পর বরিশালে আসছি। এই জায়গাটা আমার আগেরও পরিচিত, কিন্তু এতটা ঝমঝমাট ছিল না তখন, এখন অবশ্য অনেক মানুষ আসে এখানে। যারা বরিশালে আসেন, যারা যাদের বাড়ি বরিশালে এবং এই জেডির পাড়ের আশেপাশে যাদের বাসা, যারা এখনো এই জেডির পাড়ে আসেননি, তাদের কাছে অনুরোধ, তারা সবাই একবার হলেও এখানে আসবেন। জায়গাটা আসলেই খুবই সুন্দর, সুন্দর একটি জায়গা। এখানে অনেক মানুষ আছে, অনেক কিছু পাওয়া যায়। তো সবাই একবার হলেও আসবেন, এসে দেখবেন জায়গাটা কি, অনেক সুন্দর একটি জায়গা। তবে আজকের মতো আমি এখানেই বিদায় নিব। তার আগে বলতে চাচ্ছি, আমার চ্যানেলটাকে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি কেমন হলো, বরিশালের আবহাওয়া, বরিশালের প্রাকৃতিক সৌন্দর্য কেমন, কমেন্টে জানাবেন। আর যদি কোনো ভিডিও সম্পর্কে আপনাদের কোনো টিপস অথবা অবজেকশন থাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।